তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো ফেসবুকে আর একটি গুরুত্বপূর্ণ টিপস হ্যাঁ বন্ধুরা সেই টিপসটি হচ্ছে আপনারা ফেসবুকে লগ আউট লে তা আপনারা ভাববেন যে ফেসবুকে লগ আউট এটি এমন কি ব্যাপার কিন্তু আপনার বন্ধুরা বলেছে আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে নব্বই পার্সেন্ট কিন্তু আপনি সহজ পদ্ধতি নব্বই পার্সেন্ট পদ্ধতিতে কিন্তু আপনি লগ আউট করতে পারেন না হ্যাঁ বন্ধুরা এটি কি হবে আপনি ধরুন যে আপনার বন্ধুদেরখানেই কোনো ফেসবুকটি লগ ইন করেছেন সেখানে কিন্তু আপনি লগ আউট করতেন আউট করে চাইলেও কিন্তু আপনার সেই লগ আউটটি কিন্তু হয় না দশ পার্সেন্ট হয় এবং কিন্তু নব্বই পার্সেন্ট লগ আউট কিন্তু পারমানেন্টলি হয় না সেই চাইলে কিন্তু আপনার ফেসবুকটি পুনরায় ওপেন করতে পারবে তা বন্ধুরা আপনি কীভাবে লগ আউট করেন লগ আউট করার জন্য দেখতে আছেন এখানে ফেসবুকটি এসেছি এরপর আপনি কি করেন এখানে তিনটি রোডে ক্লিক করেন এরপরে নিচের দিকে আসলে একটি অপশান পাবে দেখতে চান আউট বলে এখানে কিন্তু লগ আউট করে দেন তো এখান থেকে ভাবছেন যে আপনার ফেসবুকটি কিন্তু লগ আউট হয়ে গেছে এরপরে কিন্তু আপনার ফেসবুকটি আর কি খুলতে পারবে না তো এটি কিন্তু আপনি ভুল ভাবছেন এটি যদি করে দেন আপনার কিন্তু দশ পার্সেন্ট লগ আউট হয়েছে এবং কিন্তু নব্বই পার্সেন্ট এখনও পর্যন্ত পারমানেন্টলি লগ আউট হয়নি তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব যে আপনি কিভাবে যে নব্বই পার্সেন্ট যে আর বাকি আছে সেই নব্বই পার্সেন্ট কীভাবে পারমানেন্টলি ডিলি লগ আউট করবেন তাহলে আপনার যদি কোনো পদ্ধতিতে যদি ফেসবুক আপনার যদি বন্ধুরখানে লগ আউট লগ ইন করেন তাহলে কিন্তু সেরকম লগ আউট করতে পারবেন ঠিক আছে তাই এটি সে স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করছি আপনি বুঝতে পেরে যাবেন তা সিম্পলি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে পারমানেন্টলি লগ আউট করবেন তা সিম্পলি আগে প্রথমে কী করবেন আগে সেই দশ পারসেন্টই লগ আউট করবেন সিম্পলি আপনি যেভাবে করেন তা সিম্পল এখানে দেখছি তিনটি ডটে ক্লিক করছি এরপরে নিচের দিকে আসলে যে লগ আউট বলে অপশানটি শো পাবেন এখানে এখানে সিম্পলি ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন আর একটি পারমানেন্টে লগ আউট বলে অপশানটি শো করবে এখানে লগ আউট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে আপনারা এত এতদিন যতদিন আউট করেছেন এই 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 পদ্ধতিতে লগ আউট করেছেন তো কিন্তু এখনও পর্যন্ত বাকি আছে এখনও নব্বই পার্সেন্ট এখনও কিন্তু লগ আউট বাকি আছে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার বন্ধুরা কিন্তু পুনরায় খুলে যেতে পারবে তা সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর বারটি আমি হোম পেজে এসেছি হোম পেজে আসার পরে আর যে ফেসবুকটা সে ফেসবুক কেনে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পরে আর মানে মিনিমাইজ করে দিচ্ছি আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে আসার পর আর বাটি ফেসবুকে আমি ওপেন করছি ওপেন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনার যে লোকআউটটা করেছেন সেই লগ আউটটা কিন্তু আপনার নামটি কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তিনটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তার মধ্যে দেখতে চান এই নিচের অ্যাকাউন্টটি কিন্তু আমি লগ ইন করেছিলাম সেটিকে লগ আউট করে দিয়েছি লগ আউট পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নামটি শো করছে ঠিক আছে এরপরে এখানে যদি আপনি পুনরায় যদি এখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুকটি ওপেন হয়ে যাবে পাসওয়ার্ডের দরকার নেই তা সিম্পলি দেখতে একটি ওপেন করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে ফেসবুকটি কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পাসওয়ার্ডও দরকার নেই তা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে তা বন্ধুরা বলেছি কিন্তু এটি পারমান্টলি ওপেন করার জন্য আর কি করবেন এখানে লগআটে আমরা সিম্পলি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে আরও একটি লগ আউট করছি তা পারমান্টলি লগ আউট করার জন্য আপনারা কী করবেন এখানে আসবেন আউট করবেন লগ আউট করার পরে একটু ওয়েট করবেন ঠিক আছে সে সিম্পলি ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম অপশান শো করবে এর এইখানের থেকে মেন কাজটি শুরু তা সিম্পলি এখানে আসার পরে আপনারা কি করবেন এর পাশে সেই নামটির পাশে একটি সেটিংসের আইকন চিহ্ন দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখতে পাবেন অফিসিয়াল ফেসবুকটি ব্যবহার করছে তার জন্য এখানে উপরে লেখা আসছে আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে সেই নামটির পাশে সেই সেটিংসের চিহ্নটি পাবেন সিম্পলি সেই সেটিংসের চিহ্নটিতে ক্লিক করবেন বা না পারলে এখানে উপরেডে ক্লিক করবেন সেটিংসে এখানে আসার পরে বন্ধুরা এখানে দেখতে ম্যানেজ প্রোফাইলের অপশান শো করবে এবং দেখতে চান সেই প্রোফাইলটি শো করবে সেই প্রোফাইলটিকে পারমান্টলি লগ আউট করতে গেলে সেই প্রোফাইলটিতে ক্লিক করবেন সেই প্রোফাইলটি যখনই ক্লিক করবেন বা সেই আর আইকনটি যখনই ক্লিক করবেন একটি অপশান শো করব একটি রিমুভ প্রোফাইল এই রিমুভ প্রোফাইলে কিন্তু মেন ক্রাইটেরিয়া এখানে আছে তা সিম্পল এখানে রিমুভ প্রোফাইলে যেতে যখনই ক্লিক করবেন আর ওইটি ফাইনাল যে রিমুভ করতে বলছে তো এখানে সেটি সিম্পলি রিমুভ করে দিচ্ছি তাতে বন্ধুরা দেখতে না এখান থেকে কিন্তু ফাইনালি রিমুভ হয়ে গেছে আপনিও যদি ফেসবুকে কোনো ক্ষেত্রে যদি ফেসবুকে লগ আউট করতে চান তাহলে এরকমভাবে লগ আউট করবেন যাতে আপনার ফেসবুকটি পুনরায় আর কেউ লগ ইন করতে পারবে না তাই আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন যে ফেসবুকটি কীভাবে পারমান্টলি লগ আউট করা হয় তাই হোপ আপনি বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে যারা জানে না অবশ্যই জানিয়ে দেবেন তো ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবাইকে সুরক্ষিত রাখবেন